नमस्कार, जय मातारा। दर्शक बंधु, आज के एक विशेष बशीकरण वीडियो अपन सामने तुले धरब। एकदम सहज पद्धति, अपनारा एकटू जदि मन दिए धैर्य सहकारे प्रथम थेके शेष अब्दि देखें ताहले आपनाराई निजेराई करते पारबेन एई सहजलभ्य एकटी बशीकरण पद्धति। दर्शक बंधु, ভিডিওটি তাই খুবই স্পেশাল হতে চলেছে। যারা যে কোনো সম্পর্কের মধ্যে ছিলেন, বিগত দিন সম্পর্কটা ভালো ছিল, এখন সম্পর্কটা খারাপ দিকে যাচ্ছে, সেই মানুষটি আপনার জীবনে খুব ভালো সময় এনে দিয়েছিল, আজকে সেই মানুষটি আপনার খারাপ সময়ের কারণ হচ্ছে। সেই মানুষটি আজ আর আপনার সঙ্গে আগের মতন সেই মন দিয়ে একটা কথা বলার যে ব্যাপারটা সেটা আর নেই। আপনি নিজেই মন থেকে বুঝতে পারছেন সে দূরে সরে যেতে চাইছে, কিন্তু আপনি তাকে আপনার মনের কাছে আগের মতনই ভালোবাসার সহিত রাখতে চাইছেন। এবং আপনার বিগত দিনে সে যেরকম করে আপনার কেয়ার করত কিংবা যেরকম করে আপনাকে ভালোবাসত, সেই ভালোবাসাটাকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন। যদি চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনার প্রিয় মানুষকে বশ করা কিংবা বশীকরণ করার একটি সহজ পদ্ধতি। দর্শক বন্ধু, এটির জন্য আপনার কাউর কাছে যেতে হবে না, কিছু করতে হবে না, আপনি দূর থেকেই করতে পারবেন। বিশেষ করে আপনার একটি জিনিস খেয়াল করতে হবে, যে মানুষটাকে আপনি বশীকরণ করতে চাইছেন সেই মানুষটার সঙ্গে বিগত দিনে আপনার পরিচিতি থাকতে হবে, বিগত দিনে আপনার সম্পর্ক ছিল, এখনো আছে, কিংবা সেটি খারাপ দিকে আছে। এরকম কন্ডিশনে যদি থাকে, এই বশীকরণটি আপনি একটু মনোযোগ সহকারে, একটু বিশ্বাস ভক্তি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। তাহলে চলুন কি করবেন সেটা বল দিত সম্বন্ধ। আর ভিডিও শুরু করার আগে, এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যারা প্রথম এসছেন তাদের সকলকে বলবো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করবেন সবার আগে ভিডিও দেখবার জন্য। দর্শক বন্ধু, চলুন আর সময় নষ্ট করব না। দর্শক বন্ধু, এই বিশেষ বশীকরণটি করতে গেলে আপনি শনিবার কিংবা মঙ্গলবার, ভালো করে খেয়াল করবেন, শনিবার কিংবা মঙ্গলবার সন্ধ্যের পরে বাজারে গিয়ে আপনি একটু লাল সুতো নিয়ে আসবেন। যে লাল সুতোটি আপনি আপনার আশেপাশের কোন দশকর্মার দোকানে অবশ্যই পেয়ে যাবেন, আর আনবেন ভোজ পাতা। দশকর্মার দোকানে গিয়ে বলবেন ভোজ পাতা, একরকম গাছের ছাল, এই বিশেষ কাজগুলো যেগুলো দরকার পড়ে আপনি আপনার আশেপাশের একটু ভালো দশকর্মার দোকানে গেলে অবশ্যই পেয়ে যাবেন। এবং আপনি নিয়ে আসবেন চন্দনের একটু গুঁড়ো, কিংবা আপনার যদি বাড়িতে চন্দন থাকে আমাদের পুজো পাজায় ব্যবহার করার জন্য, সেই চন্দনও যদি ব্যবহার করতে পারেন তাও হবে। এবং একটি লাল পেন সাথে নিয়ে চলে আসবেন, এটি শনিবার কিংবা মঙ্গলবার সন্ধ্যের পরে। তারপর আপনি বাড়ি এসে স্নান সেরে শুদ্ধ বসনে, ভালো করে খেয়াল করবেন, স্নান সেরে শুদ্ধ বসনে আপনি আপনার বাড়ির মধ্যেই কোনো পরিষ্কার জায়গা, ভালো করে খেয়াল করবেন, আপনার বাড়ির মধ্যে কোনো পরিষ্কার জায়গা, সেই পরিষ্কার জায়গায় আপনি বসে আপনি আপনার বাঁ হাতের ওপর ভোজ পাতাটি রেখে চন্দন একটু বেটে নেবেন আগে, তারপর ওই লাল কালির পেনটা দিয়ে, যে লাল কালির পেনটা আমি আনতে বলেছিলাম সেই লাল কালির পেনটার যেখান থেকে কালি বেরোয় সেখানটায় একটু চন্দন লাগিয়ে নেবেন, মাঝে মাঝে একটু লাগিয়ে নেবেন, কিন্তু লিখতে হবে যখন। চন্দন লাগিয়ে নিয়ে আপনি সেই চন্দন দ্বারা কিংবা সাথে লাল কালি দিয়ে এই বিশেষ যন্ত্রটি, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেয়া, এই ছবিটি আপনি হুবাহু এঁকে ফেলুন। নিচে আপনি যাকে বশ করতে চাইছেন কিংবা যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটি আপনি
সুন্দর করে লিখে ফেলুন। লিখে ফেলার পর সেই ভোজ পাতাটি চারটি ভাঁজ করুন, বা এক পাতাটিকে নিয়ে আপনি চারটি ভাঁজ করুন, সেই একটি পাতাকে চার ভাঁজ করে আপনার হাতের মধ্যে নিয়ে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন কিংবা যার নাম লিখেছেন ABCD, যায় যেই হোক যার নাম আপনি লিখেছেন, সের নামটি আপনি মনে মনে স্মরণ করুন। তার সঙ্গে কাটানোর সময়গুলি আপনি একটু মনে মনে স্মরণ করুন এবং আপনি কি চাইছেন সেই বিশেষ ব্যাপারটি কিংবা আপনার মনের ইচ্ছেটি মনে মনে স্মরণ করুন। তারপর আপনি লাল সুতোর দ্বারা সে চার ভাঁজ করেছিলেন যে ভোজপাতাটিতে ছবিটি এঁকেছেন, সেই ভোজপাতাটি চার ভাঁজ করা যে ভোজপাতাটি, সেই ভোজপাতাটি লাল সুতো দিয়ে সুন্দর করে গিট দিয়ে বেঁধে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান হাতের এখানটায় বাঁধবেন, আপনি যদি স্ত্রী হন মহিলা হন আপনি বাঁ হাতের এই জায়গাটা বাঁধবেন। বাঁধার পর আপনি সেই ব্যক্তিকে যাকে আপনি বশীকরণ কিংবা বশ করতে চাইছেন তাকে কিংবা তার সামনে গিয়ে একটু মেলামেশা করুন, কিংবা তার সামনে গিয়ে একটু তার সঙ্গে কথা বলুন 10 মিনিট, কিংবা আপনি যদি তার সঙ্গে সামনাসামনি যেতে না পারছেন তাকে মনে মনে কিংবা তার সঙ্গে ফোনে কথা বলুন। দেখবেন আমি বলবো না একবারও যে আপনি করলেই সেদিনকেই ফল আপনি পেয়ে যাবেন, কিন্তু একটি কথা বলবো আপনি এই বিশেষ কাজটি একটু ধৈর্য সহকারে এবং বিশ্বাস পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে আপনি খুব তাড়াতাড়ি আস্তে আস্তে এর ফল কিন্তু পাবেন। দর্শক বন্ধু, বললাম আপনি নিজেই কিভাবে করবেন সহজলভ্য এই বশীকরণটি। দর্শক বন্ধু, দর্শক বন্ধু আজকের মতন বিদায় নিলাম। ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু বাবা।